হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। উপস্থিত আছেন 2007 থেকে 2020 শিক্ষাবর্ষ ফজলা গওহর সম্মেলনের মহতারাম মধ্যমণি মুহতামিম সাহেব হুজুর দামত বারাকাতহুমুল আলিয়া। উপস্থিত আছেন ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় আসাতাজায়ে হাজারাত। উপস্থিত আছেন আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের ফজলা বন্ধুবরেরা, দায়িত্বশীল ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, আমি আমার অনুভূতির মধ্যে একথা বলতে চাই, বাংলাদেশের বহু ব্যক্তির নামের সাথে আজকে আমরা মুজাহিদ নামের অন্তর্ভুক্তি দেখতে পাই, কিন্তু মুজাহিদে আজমের মতো সেই বিষয়টি আর চোখে পড়ে না। আমরা বহু মুহতামিমদের ইতিহাস শুনি, কিন্তু কলা গাছের পাতা ঘাড়ে করে নিয়ে ছাত্রদের জন্য ইস্তেন্দাখানা বানায় দেন এমন মুহতামিমদের বিষয়টি আমাদের চোখে পড়ে না। আমরা অনেক শাইখুল হাদিসের নাম শুনেছি, বড় বড় খতমে বুখারীর দর্শে বসেছি, মিডিয়ার যুগে আমরা অবলোকন করছি, কিন্তু এই রাস্তা দিয়ে দোতলার এক ভাই দুপুরবেলায় খাবারের সেই উচ্ছিষ্ট পানি ফেলেছিলেন, কিন্তু শাইখুল হাদিস সাহেব বলেছিলেন, ও নাজিম সাহেব, নাম ধরে বলার দরকার নাই, কোন বিল্ডিংয়ের কোন কামরার, আমার মাথায় খাবারের উচ্ছিষ্ট পানি পড়ছে, আমার কথাও বলে না, মসজিদে আমভাবে বলো, রাস্তার পাশে কামরা থাকলে রাস্তায় উচ্ছিষ্ট পানি ফেলতে হয় না। আমি কাশিনি হুজুর একথা বলো না, ও নাজিম সাহেব এভাবে বলো, বাংলাদেশে বহু শাইখুল হাদিসের এই মিডিয়ার যুগে আমরা খতমে বুখারীর দর্শ দেখি, কিন্তু শাইখুল হাদিস সর্বোচ্চ ওলামা পরিষদের মহাসচিব কাশিয়ানি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো শাইখুল হাদিসের সেই ভালোবাসা, সেই আখলাক আমরা দেখি না। আমরা বাংলাদেশের বহু মহাপরিচালক দেখি মঞ্চে ময়দানে তারা আজকে অগ্নিঝরা বক্তব্য দিয়ে আজকে ছাত্রদের মুভমেন্টকে তারা ঘোরায় ফেলতে চায়, কিন্তু লক্ষ লক্ষ টাকার তেল মবিল পোড়ায়া জুতা ক্ষয় করে কওমির সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়্যাতি বাংলাদেশের মতো সর্বোচ্চ অথরিটি গঠনের জন্য নিরীহংকারী, পদলোভ নাই, চেয়ারের লোভ নাই, আমিরও না, মহাসচিবও না, কো চেয়ারম্যানও না, সব কিছু বিসর্জন দিয়ে যিনি গোটা বাংলাদেশের একমাত্র আদর্শ প্রতিষ্ঠান কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সকল তোলাবাদের এক ও অভিন্ন প্রশ্নপত্রে আজকে যে পরীক্ষার ঐতিহ্যের সূচনা উনি করেছেন, আমরা বহু মহাপরিচালক দেখি, কিন্তু মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমিনের মতো দেখি না। আমি আমার অনুভূতি শেষ করেছি, প্রথম বছরই প্রশ্ন ফাঁস, বাংলাদেশে বহু প্রশ্ন রোধ করার সাব শিক্ষা কমিটি দেখেছি, কিন্তু বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে মুফতি উসামা আমিনের মতো তারুণ্যের অহংকার সর্বোচ্চ পর্যায়ের প্রশ্ন রোধ করে গওহরডাঙ্গা থেকেই সব কিছুর যে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব, আবার তরুণদেরকে আবার দেখিয়ে দিয়েছেন, উসামা নাম শুনে কিন্তু রুহুল আমিন সাহেবের সাহেবজাদা মুফতি উসামা আমিনের মতো অনেক উসামা কিন্তু আমি দেখি না। পরিশেষে আমার পরিসংহারে বলতে চাই, ভাইরা, আজকে আমরা আমাদের থেকেই তো মাদ্রাসাকে ছোট করে ফেলি, এখান থেকে বের হওয়ার পরে জাকা টুপি, এখান থেকে বের হওয়ার পরে দাড়ি ছাটা, এখান থেকে বের হওয়ার পরে নাস্তিক এবং সাহাবায়ে কেরামের সমালোচকদের সংগঠনের সাথে সম্পৃক্ততা, না, গোড়া ভোলার দরকার নাই। আমরা আমাদের মহতারাম মুরব্বীদের কাছে দাবি জানাই, হুজুর কেউ কেউ নাশুকরি করতে পারে,
কিন্তু আমাদের পরিচয় এলেমেনা গহরডাঙ্গার পরিচয়, খাদেমুল ইসলাম যুব পরিষদ আমাদের প্রাণের দামি, আপনি আমাদেরকে অনুমোদন দিয়েছেন, আপনি বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নসিহাত করুন। আমরা যুব পরিষদের পতাকা তলে কাজ করে সকল সকল মত দলের বাইরে এসে সহি সংগঠনে এসে আমরা মুজাহিদ আজমের আদর্শ সন্তান হতে চাই, কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবশ্বিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।